হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে পুরুলিয়া রাইডের ফার্স্ট ডে, যেদিন আমি বাড়ি থেকে বেরোই। পুরুলিয়া রাইডে যাওয়ার দিন আমি বেথরাড়ি থেকে দুর্গাপুর যাই। দুর্গাপুর গিয়ে সেদিনকে রাতটা দুর্গাপুরে কাটে, পরের দিন সকালবেলা আমি বেরিয়ে পড়ি পুরুলিয়ার উদ্দেশ্যে। তো সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এনজয় করো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, এই মুহূর্তে আছি কাটোয়া ঘাট। ফেরিঘাট পার করে কাটোয়া দিয়ে বর্ধমান যাব, বর্ধমান থেকে NH2 ধরে ডাইরেক্ট যাব দুর্গাপুর। হ্যালো বন্ধুরা, ডোমিনোর নিয়ে এটা আমার ফার্স্ট রাইড। আর ফার্স্ট রাইড আমি যাচ্ছি পুরুলিয়াতে। আজকে হোলির আগের দিন, কালকে হোলি, তো আগামীকাল হোলি আছে। তো এখন যাচ্ছি ডাইরেক্ট দুর্গাপুরে। আজকে দুর্গাপুরে গিয়ে থাকবো, আর কালকে সকালে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে 50 কিলোমিটার বাকি আছে বর্ধমান। বর্ধমান থেকে আমরা NH2 ধরবো, আর সেখানে গিয়ে NH2 এর আশেপাশে কোনো ধাবাতে দাঁড়াবো, কিছু স্ন্যাক্স খাবো, চায়ে একটা ব্রেক নেবো, তারপরে আবার দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবো। তো এখন সুন্দরভাবে আশেপাশে দেখো, সবুজ আর সবুজ আর সবুজ, এত ভালো লাগে আমার এই এই রোডটাতে, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। তো চলো এখন বর্ধমান যাই, তারপর কোনো একটা ধাবায় দাঁড়াই, তারপর তোমাদের সাথে গপ্প করি। তো এতক্ষণ যে ব্লগটা তোমরা, সো গাইজ, এখন আমরা এখানে চা আর পকোড়া খাচ্ছি। এখান থেকে 59 কিমি দুর্গাপুর। আজকে অন্ধকার হয়ে গেছে, আমরা সকাল সকাল বেরোতেই পারতাম, বাট প্রচণ্ড রোদের জন্য আমরা বিকাল বিকাল বেরিয়েছি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর আমাদের হোটেল বুক করা আছে, সেখানে গিয়ে থাকবো। কালকে সকালে আমাদের রাইড হবে দুর্গাপুর থেকে পুরুলিয়া, পুরুলিয়া আপার ড্যাম, লোয়ার ড্যাম, তারপরে হচ্ছে তোমার অযোধ্যা পাহাড়, আশেপাশে মার্বেল লেক, কিছু কিছু ডেস্টিনেশনগুলো যেগুলো আমরা ঘুরে কালকে আমরা ব্যাক করব। তো হোলিতে আমরা বাড়িতে কাটালাম না, একটা দিন ছুটি, যে কারণে আমরা বাইরে কাটাচ্ছি নতুন বাইক ডোমিনোরকে নিয়ে। ওখানে দাঁড়িয়ে আছে ও, ডোমিনোরকে নিয়ে একটা টেস্ট রাইড এটাকে বলতে পারো। কিন্তু সব থেকে ভয় লাগছে হচ্ছে নাম্বার নেই আমার, ইন্স্যুরেন্স আছে আর রোড চালান আছে, যাই না পুলিশ মামুরা ধরলে কী হবে। তো অপেক্ষায় থাকবো, দেখা যাক কী হয়। তো চলো এখন ডাইরেক্ট আমরা দুর্গাপুর যাবো, দুর্গাপুর গিয়ে তোমাদের সাথে রুমে গিয়ে মিট আপ করবো।
তো এখন তোমরা এনজয় করো আর আমরা করব রাইড। বন্ধুরা এই মাত্র রুমে এসে পৌঁছালাম আর এটা হচ্ছে আমাদের রুম। আমরা এখন আছি দুর্গাপুরে, তো আজকে রাতটা এখানেই থাকবো। আর এখন বাজে 9টা, একটু জংশন মল দুর্গাপুরের ফেমাস মল তোমরা সবাই যারা জানো, আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি জংশন মল দুর্গাপুরের ফেমাস মল, সেখানে এখন যাব। তাড়াতাড়ি চলে আসবো, 11টার মধ্যে আমি রুমে চলে আসতে চাই, কারণ কালকে আবার মর্নিংয়ে বেরোতে হবে। তো এখন বেরোবো, বেরিয়ে আমাদের হোটেলটা তোমাদেরকে দেখাবো। আর রুমটা খারাপ না, এসি রুম, আর তোমার জার্নি করে এসছি রাধাবা রিল্যাক্সে ঘুমানোর জন্য এসি রুমটা এলাম। আর রুমটা বেশ ভালোই, আর ম্যাডাম রেডি হচ্ছে, তো আমি একটু ফ্রেশ হয়ে যাই, নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। To you, so I can be close to you. It's really simple if you look at it that way. Time that we get by with money we don't know. Pockets empty, but hearts are full anyway. Hey, playing like children and love like RNG. আর এটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে দুর্গাপুরের জংশন মল, খুব নাম করা মল। বললো রিয়া কেমন লাগছে দুর্গাপুর এসে? কতটা ভালো, অনেকটা ভালো। সো গাইজ, জংশন মলের সামনে আছি, তো আজকে এখানে একটু ঘোরাঘুরি করবো আর একটু পিজা খাবো, তারপর এখান থেকে চলে যাবো ডাইরেক্ট রুমে, কারণ কালকে আমাদের রাইড শুরু পুরুলিয়া রাইড। কালকে এবার হোলিটা পুরুলিয়াতে কাটাবো বলে এসেছি, তাই দুর্গাপুরে থাকার প্ল্যান করলাম। আমরা কি সব শেষের কাস্টমার নাকি রিয়া? কারণ 10টা বাজে, এখন সব কিছু বন্ধ হচ্ছে, ক্লোজ হচ্ছে মনে হচ্ছে। তবু এইখানে বসে ওকে যা ইচ্ছা, চলো পিজাটা নিয়েই নিই। হাত দাও। কি গো, মল বন্ধ হয়ে গেছে তারপর আমরা এসেছি, তাই তো মনে হচ্ছে। সেটাই সেটাই গাইজ, মল পুরো বন্ধ হয়ে গেছে, 10টা 10 বেজে গেছে। তো এবার আমরা দুটো পিজা অর্ডার দিয়েছি, পিজাটা নিয়ে এখন আমরা ডাইরেক্ট রুমে ঢুকে যাব, কারণ বেশি রাত করে লাভ নেই, কারণ রুমে পার্টি করবো এখন। কি হলো, ফার্স্ট টাইম আমাদের মল থেকে বিতাড়িত করে দেওয়া হলো, তারপর আমরা পিজা কিনে এখন আমরা পিজাটা অর্ডার করার পর জানা গেল যে ওখানে বসে আমরা খেতে পারবো না, কারণ টাইম ওভার হয়ে গেছে। তো প্যাক করে নিলাম, রুমে গিয়ে খাবো। তো গাইজ, আমরা পিজা প্যাক করে নিলাম, দুটো পিজা নিয়েছি, তো এখন রুমে গিয়ে খাবো আমরা। আর এই যে আমার কুচকু দাঁড়িয়ে আছে এখানে। তো যাই হোক, আমরা একটু রাত করেই ঢুকেছি, কারণ হোটেল রুম টুম বুক করার পর তারপর জংশন মলে আসলাম, তো তারপরে দেখলাম বন্ধ হয়ে গেল, তো কোনো ব্যাপার না। আমাদের মেহেন তো পুরুলিয়া, কালকে সকাল থেকে আমাদের খেলা শুরু হয়ে যাবে, তো এখন চলো ডাইরেক্ট হোটেলের দিকে চলে যাই, বাড়ির দিকে যাই, মানে সরি গাইজ, তো এখন চলো ডাইরেক্ট হোটেলে যাই, রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।